বলিউডের নায়িকাদের মধ্যে কাঠোর সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সুন্দর। বলিউডের সেরা 10 নায়িকা তাদের আকর্ষণীয় ছোটের জন্য হয়েছেন আলোচিত। তবে এও মেনে নিতে হবে যে এই 10 জন রূপসী নায়িকারা কেউই অ্যাঞ্জেলিনা জলির মতো নিখুঁত পাউটের অধিকারিনী নন, কিন্তু ভুবন ভুলানো হাসি আর এই ঠোঁটের আকর্ষণীয় অভিব্যক্তি প্রকাশের মধ্য দিয়ে কেড়ে নিতে সক্ষম হয়েছেন হাজারো ভক্তের মন। তো ভিউয়ার্স, চলুন দেখে নিন বলিউডের আকর্ষণীয় এবং সুন্দর ঠোঁটের অধিকারী সেরা 10 নায়িকার তালিকায় আপনার প্রিয় অভিনেত্রী আছে কিনা। I'm on the next level, yeah, I know you heard about it, you know I'm bad at bad it, and don't you ever doubt. Oh, no, you, no, you, oh, no, you, no, you. 10। দেখুন, আকর্ষণীয় ছোটের অধিকারিনী নায়িকাদের তালিকায় 10 নম্বর স্থান পেয়েছেন প্রীতি জিন্তা। কেবল সুন্দর হাসি নয়, কোনো রকম সার্জারি ছাড়াই এই অভিনেত্রীর রয়েছে গোলাকার আদর্শ ঠোঁট, যা ভক্তকুলকে পাগল করেছে, এবং সুন্দর ঠোঁটের তালিকায় স্থান পেয়ে গেছেন 10 নম্বরে। নয়, ডার্টি পিকচার সিনেমায় বিদ্যা বালানের আকর্ষণীয় ভঙ্গিতে ঠোঁটে কামড় দেওয়ার দৃশ্যটি আজও ভক্তরা ভুলতে পারেননি। উলালা গানে এই ভঙ্গি তাকে নিয়ে এসেছিল আলোচনায়। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন তিনিও তার ঠোঁটের জন্যই স্থান পেয়ে গিয়েছেন 9 নম্বরে। আজ চিত্রাঙ্গদা সিং, এই দেখুন বলিউডের আরেক পারফেক্ট নায়িকা। বহু খুঁজলেও ড্রেস আপ থেকে শুরু করে সাজগোজ কোনো কিছুতেই যেন কোনো খুঁত পাওয়া যাবে না বলে মনে হয় না। এই নায়িকার ঠোঁটও অনেক আকর্ষণীয়। সাত, ঐশ্বরিয়া রায় বচ্চন। সবাই হয়তো বলবেন এই নায়িকার চোখ সবচেয়ে সুন্দর, কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন তো, ঐশ্বরিয়ার ঠোঁটগুলো কি কোনো অংশে কম? হ্যাঁ, ঐশ্বরিয়ার চোখের পাশাপাশি ঠোঁট দুটিও কিন্তু কম আকর্ষণীয় নয়, তাই তিনি ঠোঁটের জন্য সপ্তম স্থান পেয়েই গিয়েছেন। ছয়, ক্যাটরিনা কাইফ। ঐশ্বরিয়ার এক ধাপ আগেই আছেন ক্যাটরিনা কাইফ। এই রূপসী নায়িকার আকর্ষণীয় ফিগারে হাজারো পুরুষের হৃদয় ক্ষতবিক্ষত হওয়ার পাশাপাশি ঠোঁটের আকর্ষণও কিন্তু কম নয়। ক্যাটরিনা কাইফের ঠোঁটের জন্য অনেক ভক্তই এখনও পাগল হয়ে রয়েছেন। পাঁচ, নার্গিস। যদিও তার পাউট পারফেক্ট কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও ডোনাল্ড ডাকের মতো আকর্ষণীয় ঠোঁটে যে তিনি অধিকারিনী তাতে কোনো সন্দেহ নেই। তিনি প্রথম থেকেই বলিউডে ঠোঁটের জন্য বেশ বিখ্যাত ছিলেন। চার, কারিনা কাপুর খান। এই অভিনেত্রীকে কষ্ট করে আর পাউট করতে হয় না, প্রাকৃতিক উপায়ে তিনি আকর্ষণীয় ঠোঁটের অধিকারিনী। তিনি তার ঠোঁটগুলো সত্যি অনেক সুইট। তিন, দীপিকা পাডুকন। দীপিকার আকর্ষণীয় ফিগারের সাথে আরও আবেদন যোগ করেছেন তার ঠোঁট। তার ঠোঁট দেখলে সবাই পাগল হয়ে যাবেন। যদিও দীপিকা তার সৌন্দর্য ও ব্যবহারের জন্য ভক্তদের কাছে বেশি প্রিয়, কিন্তু তার ঠোঁটও কম যায় না। দুই, প্রিয়াঙ্কা চোপড়া। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। সার্জারির পর অনেকেই প্রিয়াঙ্কা ঠোঁট নিয়ে অনেক কথা বললেও এটা কিন্তু মেনে নিতে হবে, প্রিয়াঙ্কা ঠোঁট আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। তার উপরের ঠোঁটটা বেশি ভালো লাগে দেখতে।
মাধুরী দীক্ষিত। দেখুন শীর্ষের তালিকায় বসে আছেন মাধুরী দীক্ষিত, যার ঝুলিতে রয়েছে ভুবন ভুলানো হাসি আর মায়ায় ভরা চেহারা। সে কি করে এক নম্বরে না থেকে পারে বলুন তো? হ্যাঁ ভিউয়ার্স, এক নম্বরে রয়েছেন মাধুরী দীক্ষিত, যার ঠোঁট সব থেকে বেশি দর্শকদেরকে পাগল করেছে ও তার হাসি। তো ভিউয়ার্স, এই নায়িকাদের মধ্যে কার ঠোঁট আপনার সব থেকে বেশি ভালো লাগে ও কার হাসি সব থেকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ।